হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আর আমরা তো অনেক ভালো আছি, অনেক মজায় দিন পার করছি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্লগে। তো যেটাই হোক না কেন, গত দিন হচ্ছে রোকনের ক্ষীরের প্রোগ্রাম ছিল, আর সারাদিনেই আসলে ওর নানির বাড়িতে ছিল, তারপরে রাত্রেবেলা বড় মামির এখানে ছিল। তো বড় মামির এখানে ক্ষীরের প্রোগ্রাম শেষ হতে অনেক রাতই হয়েছে, তারপরে সবাই মোটামুটি ঘুমিয়ে গেছে, আর এখন আমি রুমাইসাকে ঘুম লাগিয়ে দিলাম। রুমাইসাকে ঘুম লাগিয়ে দিয়ে ওকে দরজা টরজা সব বন্ধ করে দিয়ে তারপরে এখন আমরা বসেছি মেহেদি দিতে। আমরা বলতে এখানে আমি আর হচ্ছে তিশা ভাবি, আর তার সাথে হচ্ছে আমাদের আরেকটা ছোট ভাইয়ের বউ আছে। তো আমাদের ছোট ভাইয়ের বউটা খুব সুন্দর মেহেদি দিতে পারে মোটামুটি, আর আমি আগে দিতে পারতাম, এখন আর পারি না। তারপরেও ভাবিকে এক হাতে আমি আর এক হাতে হচ্ছে আমাদের ছোট ভাইয়ের বউ মেহেদি দিয়ে দিচ্ছিল। তো এই রাত্রেবেলা হচ্ছে মেহেদি দিতে দিতে প্রায় সবাই ঘুম, বাড়ির সবাই যে যেখানে আছে সবাই ঘুমিয়ে পড়েছে, আর এই যে আমার এক হাতে দেওয়া শেষ, আর এদিকে হচ্ছে তিশা ভাবির আরেক হাতে দেওয়া হচ্ছে। আর তো সেগুলো টুকটাকি একটু ভিডিও করলাম, আর আমরা অনেক গল্প গুজব করছিলাম, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হলো না, রিয়েল ভয়েসটা রাখতে পারি নাই, কারণ এত হাসি ঠাট্টা গল্প করছিলাম, এগুলো শুনলে আপনাদের আসলে ভালো লাগতো না। তো রাত্রেবেলা এভাবে করে মেহেদি দিতে দিতে তারপরে আমাদের প্রায় রাত 2টা বেজে গেছে, আর এরপরে আবার আমি দিচ্ছিলাম, আমার হাতে আমার ছোট ভাইয়ের বউটা দিয়ে দিচ্ছিল। তো খুব সুন্দর করে দিয়েছে, অনেকদিন পরে এত সুন্দর করে মেহেদি, তবে মেহেদির কালারটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, মেহেদির প্রোগ্রাম তো আর সেরকম কিছু হয় না, আর এদিকে হচ্ছে সবাই যে যার মতো হাতে মেহেদি পড়েছে, আমাদেরই দেওয়া হয়েছিল না, কাজের ফাঁকে দিতে আসলে পারি নেই। তো এরপরে ভাবলাম যে রাত্রেবেলা যেহেতু আমরা ঘুমাচ্ছি না, বসে আছি, তো এখন মেহেদি দেওয়া যায়। তো আমরা তিনজন মিলে মেহেদি দিতে দিতে প্রায় রাত 2টা পার করে দিলাম। বিয়েবাড়িতে আসলে এগুলোই আনন্দ, সবাই মিলে আসলে দেখা যায় যে রাত জাগা, সবাই মিলে হাসি ঠাট্টা মজা করা, এগুলোই আসলে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু বাহিরে তেমন কেউ নেই, আমরাই কয়েকজন মিলেই আসলে এগুলো সব কিছু করছি। আর এই যে রাত্রেবেলা 5 মিনিটে মেহেদিটা তুলে ফেললাম, আর এখন হচ্ছে সবাই ঘুমিয়ে গেছে, ভাবিও ঘুমিয়ে পড়েছে, এদিকে রুমাইসা উঠে পড়েছিল, তো ওকে আবার ঘুম লাগিয়ে দিয়ে মানে আমি একাই জেগে আছি পুরো বাড়িতে। তো এরপরে আবার হচ্ছে সব লাইট টাইটগুলো অফ করছিলাম, আর দেখেন রাত্রে কিন্তু 2টা বেজে পার একদম, মানে এদিকে আবার ভোরে উঠতে হবে, সকাল সকাল রুমাইসাও উঠে পড়ে, তারপরে বাড়িতেও কাজ থাকে। তো সব কিছু মিলিয়ে আসলে, আর মেহেদির কালারটা তো 5 মিনিটে কালার হয়, কিন্তু ভালো লাগে না আসলে এই রঙটা, আগের মেহেদিগুলোই বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমাদের সবার হাতে মেহেদি দেখে রুমাইসাও বায়না করছিল, তো আমার হচ্ছে ইতিভাবির মেয়েটা খুব ভালো মেহেদি দিতে পারে, তো ওকে দিয়ে বললাম যে একটু রুমাইসার হাতে দিয়ে দাও। তো ওর হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল সকালবেলা, এটা আসলে সকালের দিকে ভিডিও করা। আর এরপরে হচ্ছে রুমাইসাকে রেখে আমি একটু তিশা ভাবির সাথে আমি ভাবি আর ভাইয়া আমরা বাহিরে গিয়েছিলাম, টুকিটাকি কিছু কেনাকাটা আছে সেগুলো করতে হবে। তো এদিকে ভাবি হচ্ছে এই যে বিয়ের এগুলো তো নাকি দিতে হয়, মানে একটা সেট নাকি সাজিয়ে এভাবে করে দিতে হয় বিয়ের যে ব্যাগটা যায় তার মধ্যে। তো বিয়ের লাগেজে দেওয়ার জন্য আমরা কিছু কিছু কেনাকাটা আসলে যেগুলো করা হয়েছিল না, পরে সবাই বললো যেগুলো কিনতে হবে, তো সেগুলো কেনার জন্য আমরা এসেছি। তো এখানে আপনারা দেখেন যে আমরা কিভাবে করে সবকিছু দরদাম করে কিনি। বলো, ওই পুতি পুতি ভালো লাগছে না? এই ভালো লাগছে, এটাই ভালো লাগছে, কিন্তু এটার সাথে আবার এটা মিলছে না, তো এই জন্য তো এই যে এইভাবে মানে এই এই সেটটা তো মিল আছে, মানে এইটা একটু আলাদা, এটা তো এমনি জাস্ট ইয়ে দেন নথ, তারপরে হচ্ছে ঝাপটা টিকলি থাকবে আর চুড়ি দিবেন গোল্ডেন, এমনি তো ধরো এই দুল এমনি তো করবেন না, সব মিলে দাম হবে, হ্যাঁ পুরো মিলে দাম তো এই যে বের করছেন 12 ও, এটা হচ্ছে একবারে এটা থেকে না আপনার ওই ই ভালো লাগে, মানে এই যে এই টাইলার কথা বলছে, বুঝতে পারছো, টিকলি থাকবে আর এই যে দুই পাশে এটা থাকবে, তাহলে ঝাপটা বউ ভাতার জন্য ঝাপটা না, একটা ঝাপটাও দিবেন নাইটের সাথে ডিজাইনটা মিলছে, এই গেটার আরো কয়েকটা দেখান, এটা আরো কয়েকটা দেখান, আরো কিছু দেখান, হ্যাঁ আরো গুলো দেখান, ওইটা দেখো ভাবি, এটার নিচের এটার থেকে দেখো, না পাথর না, পাথর দরকার নাই, পাথর ছাড়া
ছাপটা এই টাইপের দেন ভাইয়া, বেশি ওই পাথর টাথরের না, এরকম টাইপের চুড়ি হচ্ছে তোমার ওই যে ১২টার যে সেট গুলো থাকে না সিটি গোল্ডের চুড়ি, ওই টাইপের নাও নাকি চুড় নিবা? চুড় দেখায়, চুড় দেখাইতে পারলেও ভালো না, দুইটা চুড় নেওয়া গেল। চুড়ি তো এমনি বিয়ের চুড়ি তো আছে, মানে সোনা চুড়ি তো দিচ্ছেই, আর তার সাথে চুড় নিলে ওটা থ্রি পিসের সাথেও পরা যায়। আমাকে ধরো তুমি, তোমার একটা ছবি বুঝতে পারছি, লক ওই ওগুলো বের করে না, হাতে হলেও মানে একটু টাইট হয়ে থাকবে, ইজি থাকবে, তো ভালোই লাগছে দেখতে। এটা আরো কয়টা বের করেন ভাইয়া, আরো কয়েকটা আছে তো দেখ। কিন্তু ওইটা সেটটার সাথে যাচ্ছে না তো, একই পাথর মনে হয় মানুষ বেশি নিতে চায় না, পাথরের ডিমান্ড একটু বেশি। আর আমাদের কাছে পাথর পুতি টুতি এগুলো ভালো লাগে না, এই যে এই চুড়ি নাও ভাবি, ওই ওই ইয়ে চুড়ি গুলো ছোট মিলে বড় মিলে এই নত না, অন্য থেকে তো বড় থেকে সেই চুড়ি কি চিকন, এই চুড়ি কি ইয়াস আপনি দেখেন বড় সাইজের আছে আছে দেখেন তো দেখো তুমি এখান থেকে বের করে এটাতে ওই যে ইয়ে বসাই দিবে তো আছে নাকি দেখো তো, এই যে মাঝখানে একটা পুঁতি থাকবে না, না এই যে এই জায়গাতে আছে আছে এই ছোট দেখো সেটটার সাথে যেটা মিলবে, পুঁতি নিলে তো আর মিলবে না, একটু প্রবলেম আছে নিচের ইনটেকটা, আপনি একটু ভালো করে দেখেন, দেখে নাও ভাবে এটা হচ্ছে যে ইয়ে নট গুলো না ছোট, ছোট যে তুমি দেখো এটাও ভালো লাগে, দুইটা দুই রকম থাকলো না,
সব কিছু মানে সেটটা মিলানোর পরেও দেখা যাচ্ছে যে সেটটা আসলে মিল ছিল না, মানে একটার সাথে আরেকটার যে একটা মিল থাকবে সেটা হচ্ছিল না। তো এই জন্য পরে আর আমরা আসলে নেই নাই এই দোকান থেকে, মানে ভাবলাম যে আর একটু দেখি, কয়েকটা দোকান একটু ঘোরাঘুরি করি, তারপরে এত তাড়াহুড়ো করে নেওয়ার কিছু নেই। তো পরে আর আসলে এই দোকান থেকে নেওয়া হয়নি, মানে যেগুলো আমরা পছন্দ করেছিলাম সেগুলোর মধ্যে আর নিতে পারিনি। পরে কয়েকটা জিনিস যেগুলো আরও প্রয়োজনীয় ছিল তো সেগুলো নেওয়া হয়েছে, আর যে সেটটা দিতে চেয়েছিলাম সেটা না নিয়ে আমরা আবার অন্য দোকানে চলে গেলাম। আসলে টুকিটাকি অনেক কেনাকাটা, বিয়ের শপিং মানে হচ্ছে শেষ হয়েও দেখা যায় যে শেষ হচ্ছে না এরকম অবস্থা, মানে একটার পর একটা কেনাকাটা দেখা যায় যে বের হয়, মনে হয় যে এটা কিনলে ভালো হতো বা এটা বাদ পড়েছে এরকম একটা ব্যাপার থাকে বিয়েতে। তো যাই হোক, এখান থেকে আমরা গিয়ে আবার হচ্ছে বিয়েতে শাড়ি কিনতে হবে, মানে আমাদেরকে দুইটা শাড়ি নিয়ে যেতে বলেছে, তো সেই জন্য আমরা শাড়ি নিতে এসেছি। তো শাড়ি দেখছিলাম, মোটামুটি পছন্দও করে ফেলেছি আর শাড়ি নেওয়াও হয়েছে। শাড়ির কালারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, মানে ভেতরটাও সুন্দর আবার বাইরের রংটাও, এই রংটা আমার খুবই পছন্দ। এটা মানে বয়স্ক না, আবার আমাদের টাইপের মানুষও পড়তে পারে, খারাপ লাগবে না, এখন তো সবাই পড়ে। এখন আমরা দোতলাতে যাব। আচ্ছা মামা, তা আসি। ওই পাশে ওই পার্লারটা দেখো, যেত আপনি পাথর জিনিসটা ভালো লাগে না। মানানসই হচ্ছে না, মানে উপরে পাথর নিচেরটা হচ্ছে আবার পাথর ছাড়া, কাছাকাছি আসছে দুইটা, চুড়ি দুইটা দিবেন না, একটা দিবেন, দুইটা দেন, এ তো বাঁকা ভাই, লকটা বাঁকা, লকটা হচ্ছে ইয়ে করে দেন, সেটে দুইটা সেট দিয়ে দেন। হ্যাঁ, এটা ছাপটা টিকলি দেন, একটা আর একটা ঝাপটা নিয়ে যান, টায়রা দিয়ে না, একটা হচ্ছে টিকলি, একটা নট আর একটা ঝাপটা, একটা আংটি দেন, পাশ আংটি। আপনাদের দোকানে কালেকশন তো অনেক ভালো, তারপরে ওই উনি না বললে আমরা তো ওপরে চিনতাম না। না গোলটাই নিব, এই লম্বা ভালো লাগে না। আমি নিয়ে নেব, আবার কোন যাবো, টানা হিসেবে করতে
সবার তো আর মানে নর্মাল জিনিস পছন্দ হয় না, আমরা একটু সিম্পল খুঁজি। একটু পাথর থাকলে সমস্যা নেই, দেন দেন দেন, এটা দেন, ভালো লাগছে। একটা নতের উপরে মুখের সৌন্দর্যটাও ফুটে। ফ্রি দিবেন না, এতগুলো জিনিস নিলাম, এটার বন্ধ করেন, অফ করেন, এবার ঘুরান, হয়ে গেছে পছন্দ, ইডা ফেলা ঘুরান। এই যে দেখো, এই যে টিকলির সাথে মিলে গেছে, এই যে উপরে ঝাপটা রাখি বলুন, তো আমাদের মোটামুটি কেনাকাটা শেষ, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর যাওয়ার আগে হচ্ছে কিছু ফল নিব, মানে যেই ফলগুলো দিয়ে রোকনের হলুদের জন্য মানে প্লেটগুলো একটু সাজাতে হবে, তো এই কারণে অল্প কিছু ফল নিব। তো দেখছিলাম যে কি কি নেওয়া যায় আর কি কি সাজাবো, আসলে সময়ও কম, আবার যে সাজাবে তেমন কোনো মানুষও নেই, মানে আমাদেরকেই করতে হবে। তো দেখা যাক কতটুকু কি করতে পারি, এই জন্য অল্প কিছু ফল কিনছিলাম। আর ফলের দোকানে এসে আমরা দাঁড়াতেই একেবারে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল, মানে এই প্রথম মানে এরকম অবস্থা, একদম বৃষ্টিতে ভিজে তারপরে আমরা আজকে বাড়িতে এসেছি। এখন একটা কেক নিতে হবে, কেক নিতে পারলে আমাদের ওখানে ফোন দিব না ওনাদেরকে আমি। তো বিয়ে বাড়িতে এসে আমরা আসলে ভীষণ মজা করছি সবাই মিলে, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর একটা সময় পার করছি, আর আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে, কারণ এই ধরনের ব্লগগুলো সবাই অনেক বেশি পছন্দ করেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমি আর বেশি বকবক না করি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগে আবারও আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফিজ। আমি মরতে যাবো, মরে যাবো, আমি একটু অসুস্থ, তো আমার ভাবি আমাকে ফল খাওয়াচ্ছে, যে ভাজা পড়া অন্য কিছু খাওয়াবো না, ফল খাওয়াই, তো সেই ফল আবার বৃষ্টির পানিতে ধুয়ে দিচ্ছে, বিষমুক্ত করতেছ না? এত বৃষ্টি, আল্লাহ, দুষ্মনে ফল খাওয়াচ্ছি। কি বললা? বললাম দুষ্মনে ফল খাওয়াচ্ছি। তাই তো, তোমার দুই ননদ তোমার দুশ্মন। থ্যাংক ইউ।